মারা গেছে, 5,227 জনের। 2019 সালে সড়ক দুর্ঘটনায় 49 জন বাস চালক এবং সহকারী 72 জন ট্রাক চালক ছিল, সহকারীরা মারা গেছেন। এছাড়াও আরো 2,661 জন পথচারী মারা গেছেন। তার মানে দেখা যাচ্ছে, পরিসংখ্যান বলছে যে 25,000-এর উপরে রোড অ্যাক্সিডেন্টে আমাদের বাংলাদেশিরা মারা যাচ্ছে, এই করোনার চাইতেও ভয়াবহ। কেন সরকার ব্যর্থ হচ্ছে, কেন আমরা ব্যর্থ হচ্ছি এগুলো নিয়ন্ত্রণ করতে? এগুলোর এটা সমাধানের হচ্ছে উপায়টা কি? আমাদের পরিকল্পনা মন্ত্রী, কিন্তু একাধারে উনি একজন আমলা প্লাস একজন রাজনীতিবিদ এবং সরকারে আছেন। উনি কিন্তু তারপরে অনেক সজ্জন মানুষ, ভালো মানুষ, যার জন্য উনি কিন্তু নিচে কিছুটা বলেছেন, কিন্তু যে এইগুলো নিয়ে কিন্তু তাদের চলতে হচ্ছে। কিন্তু আমার কাছে কথা হলো যে আপনারা কিন্তু যথেষ্ট, মান্নান ভাই, আপনারা যথেষ্ট সময় কিন্তু দিয়েছেন। হ্যাঁ, তো আপনারা আপনারা যদি না করেন তাহলে কি আসবে, কে করবে? তাহলে আমার কাছে কথা বলো, এটা আপনারা তো এইগুলোকে তো করতে হবে। আপনার প্রাইম মিনিস্টার নিজে যেখানে 18-19 সালে আপনার গিয়া সড়কের নতুন আইনটা পাশ করলো, সেটা এখনো পর্যন্ত সেটাকে বাস্তবায়ন করা যাচ্ছে না কিছু মানুষের জন্য। তো সেই মানুষগুলোকে, এই আগাছাগুলোকে মানুষের জন্য, দেশের জন্য কি উপড়ে ফেলে দেওয়া যায় না? মান্নান দাস, কেন যায় না? আমার কাছে কথা হলো এটা, যদি দুর্নীতিকে জিরো টলারেন্স এর মধ্যে আনতে চান তাহলে কিন্তু কিছু কিছু মানুষকে কিন্তু আপনাকে মানে সরিয়ে দিতেই হবে। যদি আপনি না সরান তাহলে দুর্নীতি কিন্তু সেই জায়গার মানে যাবে না। এবং এই যে কথাটি বললো, ঠিক আছে এটা বিদেশি হিসাব, কিন্তু আমরাও যে হিসাব নিই সেটা তো 6-7,000 মানুষ মারা যাচ্ছে। তো এই সব 6-7,000 মানুষ, এই বাংলার মানুষগুলো যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, তাদেরকে কি এই সড়কে মারা দেওয়ার জন্য কি যুদ্ধ করেছে? এটা তো আমাদের রিয়ালাইজ করতে হবে। তো সেই রিয়ালাইজেশন আমাদের যদি না আসে তাহলে আমরা তো আসলে, আমরা এই দেশটাকে তাহলে শুধু মানে আপনারা যে বলছিলেন যে আমিও জানি যে হ্যাঁ অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেকটা স্বাবলম্বী হয়েছি, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য এই যে পাসপোর্টের ব্যাপারটা, আপনি পরিকল্পনা মন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু আমি যে কথাটি বলেছি আমি কিন্তু তত্ত্ব নিয়ে বলেছি যে আমাদের 70-এর মধ্যে আমাদের ছিল, আমাদের পাসপোর্টের র্যাঙ্কিংটা ছিল, আমাদের সম্মানটা ছিল, সেটা কিন্তু আজকে এই জায়গায় চলে গেছে। তো এই মানুষগুলোকে আপনারা যদি না সরান তাহলে আপনারা একদিক দিয়ে অর্থনৈতিক উন্নতি যতই করেন না কেন সেটা কিন্তু আপনাকে আপনি ধরে রাখতে পারবেন। আর আমার তো আমি মনে করি যেটা, যে দেশকে যারা ভালোবাসবে তারা ওই চেয়ারে থাকবে কি থাকবে না সেটা বড় কথা না। আমি যতক্ষণ এই চেয়ারে আছি ততক্ষণ পর্যন্ত দেশের মানুষের জন্য, আমি যদি চেয়ার ছেড়ে চলেও যাই, আমি যা করে যাব সেই সুফলটা যেন দেশবাসী পায়, এটা আমার 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 ই হওয়া উচিত, ই হওয়া উচিত, আমার নীতি হওয়া, আমার নীতি হওয়া। অসংখ্য ধন্যবাদ কাঞ্চন ভাই, আপনাকে, আপনার কাছে আবারও আসছি আমি, যাচ্ছি জুনায়েদ সাকিব ভাইয়ের কাছে। জুনায়েদ সাকিব ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আপনি যদি বলেন, এই যে আমরা আলোচনা করলাম দুর্নীতি অব্যবস্থাপনা নিয়ে, আমরা যে পরিসংখ্যানের কথা বললাম, করোনা ভাইরাসে প্রতিনিয়ত উপসর্গ নিয়ে মানুষ মারা যাচ্ছে, মানুষ চিকিৎসা, আসলে একান্ত থেকে মুক্তি পেতে দুজন, একজন মন্ত্রী আছেন, একজন সংসদ সদস্য আছেন, পার্লামেন্টে তারা বড় বক্তব্য রাখছেন না কেন? দেশ এবং জাতির কল্যাণে তাদের কি করা উচিত, এবং সেখানে সেখানে দেশ এবং জাতির কল্যাণের জন্য আসলে আপনি কি বলবেন, কি বলবেন, কি করা উচিত, কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আজকের এই আলোচনায় সরকারের একজন অত্যন্ত দায়িত্বশীল মন্ত্রী আছেন, সে কারণে আমি কয়েকটি প্রসঙ্গ তুলবো। তার আগে ওনার বক্তব্যের রেশ ধরে আমি একটা বিষয় শুধু বলতে চাই, যে তিনি দাবি করেছেন যে জনগণ তাদেরকে পরপর তিনবার গ্রহণ করেছেন। 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, এবং 2018 সালের 30শে ডিসেম্বরের যে রাতের ভোটের নির্বাচন, এই নির্বাচনে যে তাদের জনগণ গ্রহণ করেনি সেটা অত্যন্ত পরিষ্কার। এবং এইটা আসলে ওনাকে হয়তো বলতে হয়, যেহেতু উনি সরকারে আছেন সে কারণে তিনি বলছেন, কিন্তু উনি নিজেও জানেন যে জনগণ ভোট দিতে পারে নাই, এবং ভোট ছাড়াই রাষ্ট্রশক্তির বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে কাজে কাজে লাগিয়েই তারা ক্ষমতায় আছেন। এবং সে কারণেই যেটা আমি বলছিলাম, যে নানান ধরনের অন্যায় সুবিধা এই ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যারা কর্তা ব্যক্তি তাদেরকে তাদের দিতে হয়, যে কারণে আপনি দেখবেন যে এই যে কথাটা ইলিয়াস কাঞ্চন ভাই তুলেছেন, যে আমলারা নিজেদের অনুকূলে একটা আইন পাশ করিয়ে নিল সংসদ থেকে,
যে তাদের কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে গেলে তাদেরই ডিপার্টমেন্টের, অর্থাৎ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আপনি যাকে ধরতে যাবেন সেই আসলে ঠিক করবে তার বিরুদ্ধে আপনি তাকে গ্রেফতার করতে পারবেন কিংবা তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবেন কিনা। তো সেই জায়গার এরকম একটা আইন, অত্যন্ত স্ববিরোধী আইন, একটা মানে কোনোভাবে আইনের নিজস্ব যে সংজ্ঞা সেটার মধ্যে গ্রহণযোগ্য হয় না, সেরকম একটা আইন যে পাশ করানো গেল, এটা একটা অন্যায় সুবিধার একটা খুবই প্রাতিষ্ঠানিক রূপ আর কি। মানে আপনি প্রাতিষ্ঠানিক ভাবে একটা অন্যায় সুবিধা দিচ্ছেন আইন করে। তো সুতরাং জনগণ গ্রহণ করেন নাই, তারা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় আছেন এবং সেটারই আমরা লক্ষণ নানানভাবে দেখছি। আজকে ধরুন যে এই যে জেকেজি কিংবা রিজেন্ট হাসপাতালে যে ঘটনাটা ঘটলো, এর ফলাফল কি? যে লোক, যে একজন ব্যক্তি যদি পজিটিভ হন করোনায়, তাকে যদি কেউ নেগেটিভ সার্টিফিকেট দিয়ে ফেলে, তাহলে সেই ব্যক্তি মনে করবেন আমি তো আক্রান্ত হইনি, তিনি ঘুরে বেড়াবেন এবং তার ফলে তিনি বহু মানুষকে কিন্তু সংক্রমিত করে ফেলবেন এবং তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ মানে করতে পারেন, যেটা ইতিমধ্যে বহু মানুষ মৃত্যুবরণ করেছেন সেটা আমরা জানি। কাজে এই যে বাটপারিটা, এটা কিন্তু সাধারণ জালিয়াতি কিংবা বাটপারি নয়, এটা সরাসরি একটা হত্যাকাণ্ডের জন্য আপনি মানে কাজ করছেন, মানে আপনি আপনার কাজের পরিণাম হচ্ছে বহু মানুষের হত্যা। তো সেই জায়গা থেকে এটা তো হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। দুই নম্বর হচ্ছে যে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 2 কোটি, প্রায় 1 কোটি 30 লক্ষ নিবন্ধিত আমাদের প্রবাসীরা আছেন, আর অনিবন্ধিতদের হিসেব করলে এটা প্রায় 2 কোটি পর্যন্ত যাবে বলে বিভিন্ন প্রতিষ্ঠান বলছে। তো 2 কোটি মানুষ আজকে প্রবাসে, আপনারা যারা প্রবাসে আছেন তাদের কাছে বাংলাদেশের মানে সেই প্রবাসে বাংলাদেশের নাগরিক কি পরিমাণ অপমানের মুখোমুখি হচ্ছেন। আজকে ইতালির প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বাংলাদেশের নাগরিকরা এক একটি করোনা বোমা, তো এত বড় অপমান তো বাংলাদেশের নাগরিকরা এর আগে কখনো হয়েছেন আমার মনে হয় না। তো এই পুরো পরিস্থিতির দায়টা কিন্তু সরকারকে নিতে হবে এবং সেটার জন্য সরাসরি যিনি দায়ী, আমরা দেখলাম যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ডিজি, এমনকি সরকারের উচ্চ পর্যায়ের আরেকজন সচিব যিনি আমাদের যে সংগঠন সেটার সভাপতি, তারা সেখানে উপস্থিত ছিলেন। তো সেই উপস্থিতির দায় তো তাদের নিতে হবে, সরাসরি তাদের অপসারণ করা এই সরকারের একটা টেস্ট কেস ছিল, সেটা যে তারা করেননি। একজন যে এর আগে স্বাস্থ্য সচিবকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে, এ এখন ডিজি পদত্যাগ করেছেন, একজন সরকারি কর্মকর্তা যখন দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ